প্রিয় ছাত্রছাত্রীরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ ক্লাস সিক্সের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের আনসারগুলো নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্টে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, এবং আমার চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো আমরা আনসারগুলো করতে শুরু করি। দেখো কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। নিচের প্যাসেজটা পড়ো, পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো প্যাসেজটা আগে পড়ে আমরা বাংলা মানেটা দেখে নিই। হি কট হোল্ড অফ এ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ইন টু দ্য ওয়াটার। সে কট হোল্ড অফ এ লিটল নেট মানে সে একটা ছোটো জালকে ধরলো, অ্যান্ড ডিপড ইট এবং এটা ডোবালো ইন টু দ্য ওয়াটার জলের মধ্যে। এই প্যাসেজটা তোমাদের টেক্সট বইয়ের দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন লেসন টুতে আছে, সেই টেক্সটের ওই টেক্সটটা থেকে নেওয়া হয়েছে। দেখো তারপর বলছে এখানে হি মানে কার কথা বলছে, তোমাদের মনে পড়ছে নিশ্চয়ই টাফি, একটা খেলনা ডগের কথা বলা, একটা খেলনা ক্লাউন, টয় ক্লাউন টাফি তার কথা বলা হচ্ছে। সে হিরো হতে চাইতো, তারপর একদিন যখন দেখলো যে একটা পুতুল, একটা ডল জলের মধ্যে পড়ে গেছে, সে ভাবলো তাকে বাঁচাতে হবে। তাই সে কী করলো, একটা ছোটো জাল নিল এবং সেটাকে জলের মধ্যে ডোবালো। হি ব্রট দ্য লিটল ডল আউট, সে ছোটো পুতুলটিকে বের করে আনলো। বাট সি স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবল ব্যাঙ্গিং হার হেড। কিন্তু সি স্লিপড, সে পিছলে পড়ে গেল, স্লিপড আউট পিছলে গেল অ্যান্ড ফেল পড়ে গেল অন দ্য টেবল, টেবিলের ওপর, ব্যাঙ্গিং হার হেড তার মাথায় আঘাত লাগলো। সি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো। আপ কেম এ পুলিশম্যান ডল, সেখানে তখন এলো একটা পুলিশ পুতুল, অ্যান্ড সেট ফায়ারসলি এবং ভীষণ রেগে গিয়ে বলল হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো, ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, তুমি ওই পুতুলটিকে ধরে তার মাথারে ওভাবে আঘাত লাগিয়ে দিয়ে তুমি এখানে কী করছো। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, আমি তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছিলাম, সে টাফি বলল। এই হলো আমাদের প্যাসেজটা, এর বাংলা মানেটা আমরা দেখলাম। এবার চলো অ্যাক্টিভিটিগুলো করি। অ্যাক্টিভিটি ওয়ানে কী বলেছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য গিভেন প্যাসেজ। মানে এই যে ওপরে প্যাসেজটা দেওয়া আছে, এখানে যে তথ্য বা ইনফরমেশান দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী আমাদের এই চার্টটা পূরণ করতে হবে। চার্টের একদিকে দেখো কী দেওয়া আছে, কজ, কজ মানে কি কারণ, আর একদিকে দেখো দেওয়া আছে এফেক্ট, এফেক্ট মানে ফলাফল, মানে যদি এখানে এফেক্ট মানে ফলাফল দেওয়া আছে তো এই ঘটনার কারণটা কী সেটা আমাদের লিখতে হবে, এবং যেখানে কারণটা দেওয়া আছে তার ফলে কী ঘটনাটা ঘটেছে সেটা আমাদের লিখতে হবে। দেখো প্রথম ঘরটাতে তাহলে আমাদের কোনটা লিখতে হবে, এফেক্টটা দেওয়া আছে মানে ঘটনাটা দেওয়া আছে, আমাদের কজটা কারণটা লিখতে হবে। কী ঘটনা, টাফি ডিপ দ্য নেট, টাফি নেটটা ডোবালো ইন টু দ্য ওয়াটার জলের মধ্যে, সে নেটটা ডুবলো। কারণটা কী, সে কারণ কী জন্য জলের মধ্যে নেটটাকে ডুবিয়েছিল, কারণ সে কী, সে পুতুলটিকে জলের বাইরে বের করে আনতে চাইছিল। তাহলে কী আনসারটা হবে, হি ওয়ান্টেড, সে চাইছিল, হি ওয়ান্টেড টু ব্রিং দ্য লিটল ডল আউট অফ ওয়াটার, সে ছোটো পুতুলটিকে জলের বাইরে বের করে আনতে চেয়েছিল। দেখো হি ওয়ান্টেড টু ব্রিং দ্য লিটল ডল আউট অফ ওয়াটার। দু নম্বরটা দেখো, দ্য লিটল ডল ফেল অন টু দ্য টেবিল, ছোটো পুতুলটি টেবিলের ওপর পড়ে গেল, তার ফলে কী হলো, ছোটো পুতুলটি টেবিলের ওপর পড়ে তার মাথায় আঘাত লেগেছিল। তাহলে ইট মেড ব্যাঙ্গিং হার হেড। তিন নম্বর দেখো, দ্য পুলিশম্যান ডল টকড ফায়ারসলি, মানে ওই পুলিশম্যান পুতুলটা, পুলিশ পুতুলটা টক কথা বলেছিল ফায়ারসলি, রেগে গিয়ে কথা বলেছিল। কারণটা কি, কেন সে রেগে গিয়ে কথা বলছিল, কারণ ছোট পুতুলটি কাঁদছিল, তাই তো, তাই সে ভীষণ রেগে গিয়ে কথা বলছিল। দ্য
লিটিল ডল ওয়াজ ক্রাইং। এরপর দেখো অ্যাক্টিভিটি টু কি বলেছে, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট কলামস। ওয়ান ইজ ডান ফর ইউ, এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেগুলোকে এখানে যে ঘরটা আছে সেই সঠিক ঘরে বসাতে হবে।